বৃষ্টির দিনের একটি রেসিপি নিয়ে আজকে আমি চলে আসলাম। হ্যালো সবাই, এই তো আজকে রান্না হবে বেগুন ভাজি এবং তেলাপিয়া মাছ ভাজি, আর গরম গরম খিচুড়ি। এভাবে কিন্তু খেতে দারুণ টেস্টি। এই তো প্রথমে আমি মানে মাছ এবং বেগুনগুলো হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া এবং লবণ দিয়ে মেখে নেব। যেহেতু মাছ ভাজতে একটু সময় বেশি লাগবে, এজন্য প্রথমে আমি বেগুনগুলো ভেজে নেব। বেগুন ভাজতে কিন্তু এমনিতেই কম সময় লাগে, আর এখন বাহিরে বৃষ্টি আর হালকা শীত। এই বেগুন ভাজি এবং তেলাপিয়া মাছ ভাজি দিয়ে খিচুড়ি কেন, ভাত খেতেও কিন্তু দারুণ লাগবে। আপনারা একবার হলো বাসায় এভাবে ট্রাই করে দেখবেন, দুর্দান্ত লাগে। আর মাছগুলো এখন আমি ভেজে নেব, বেগুনটা ভাজা হয়ে গিয়েছে, ওদিকে আমি বেগুনটা নামিয়ে নিয়েছি। অবশ্যই কিন্তু মাছগুলো খুব লাল লাল করে ভাজতে হবে, আর মাছ ভাজি যত মানে অল্প জ্বালে করা হবে মাছটা তত বেশি মুচমুচে হবে। হয়ে গিয়েছে, অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে।